শুনো, যাচ্ছ ভালো কথা, কিন্তু পড়াশোনাটা ঠিক মতো চালায় যেতে হবে, ঠিক আছে? মামা বাড়ি গেলি অঙ্কশাস্ত্রের ব্যাঘাত ঘটতে পারে। তুমি তৈলাক্ত বাঁশবাই বান্দর ওঠার অঙ্কটা কিন্তু ভুলে যায় না। ভুলবেন না স্যার, ভুলবেন না। মামুগের বাড়িতেও বাঁশ আছে, বিরাট বিরাট তল্লা বাঁশ। আচ্ছা, ভালো কথা। আর ওই তালি কলার অঙ্কটাও ঠিক মতো করো। হ্যাঁ, মামুগের বাড়িতে বিরাট বড় বড় মদনা কলার গাছ আছে, অনেক বড় বড় মদনা কলা হয়। কলা দেখে দেখি অঙ্ক শিখে নিবানি। আচ্ছা ঠিক আছে, শিখলেই হয়, তাতে কলা দেখে পারো আর না দেখে পারো। শুনুন, কলমটা দেন। কি করবা? আম পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। আমার কথা মনে থাকে কি নাকি? ওর ফরেন ল্যাঙ্গুয়েজ শুনে আমারে ভুলে যাবেন। দেখেন মাদার ল্যাঙ্গুয়েজ কত সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। তুমি যাও, তোমার মনে থাকবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হরি বাবা, জগদীশের মার কোনো খোঁজ খবর নিছিলি নাকি? ওর মায় তো গতকালও আয়েছিল, ওই ঘরের মধ্যে খাবার দাবার দেখে চলে গিয়েছে। এইটা কি করতেছিস তুই? বিশ্বাস হচ্ছে না। তুই বিশ্বাস না বলে দিদি জিজ্ঞেস করেন, তুই করছিস না কিসের জন্য? এরা কোন তোলা, তুই কি কারো দেখেছিলি নাকি? হ বাবা, সাদা কাপড় পরা কিটা যেন রান্নাঘরে চারপাশে ঘুরতেছিল। রাম 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 রাম, আমি ভয়ে কাউরে ডাকি নাই। বাবা আমি কই কি, জগদীশের মার একটা শ্রাদ্ধ করে দাও। মরার আগে বেচারিটা ভাতের কষ্ট করছিল, শ্রাদ্ধ না করলে আত্মাটা যাবে না। কিরে হরি, তুই কিছু করছিস না? সেটাই তো, দিদি তো ঠিক কথাই কয়েছে, আমরা একটা শ্রাদ্ধের ব্যবস্থা করে দেই। শ্রাদ্ধর ব্যবস্থা করি, কথাটা তো ঠিক, কিন্তু শ্রাদ্ধ করার জন্য এত টাকা দরকার, টাকা পাবো কোনে? আর দেখ এই জলমহল নিয়েও তো একটা ভেজাল লাগিয়ে রয়েছে, সেখানেও ঠিক মতো আমরা জাল ফেলতে পারিনি। হ্যাঁ, শ্রাদ্ধ করতে অনেক টাকা, এটা জোগাড় করা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার রে বাবা। সেটা অবশ্য তুমি ঠিক কয়েছো, তো সরকার সাহেবের কোলে তিনি একটা ব্যবস্থা করবেন না, এছাড়া যদি আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করে এই ধান টান দিয়ে তালি পরে তো হয়ে যাওয়ার কথা। তুই কি করছিস? হোক হা, সবাই মিলে করলে হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে করলে হয়ে যাবে। নি শোন, তাহলে আজকে রাতটা জাতি দে, কাল সকালে উঠে একটা চিন্তা ভাবনা করা যাবে। নি হরি বাবা, এই তুই তো এই ভেসালের বাড়ি যা তো দেখি, কাল হাটবার, মাছ না ধরতে পারলি তো বাজার করা যাবি না। ঠিক আছে, যাবার নেই, এখনই যাচ্ছি। এই চলে। কুন্তলা, জি বাবা, তুই তো ঘরে জামা, শোন একটু সাবধানে থাকিস, আমি ওই ঠাকুর পাড়ায় তীরে ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসো বাবা। দুক্কা দুক্কা।